9 অক্টোবর থেকে 12 অক্টোবর উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পাশাপাশি উত্তর দিনাজপুরে বৃষ্টি বাড়বে। বৃষ্টিপাতের প্রভাবে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। মেজর ওয়েদার সিস্টেম সেভাবে কিছু না থাকলেও বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করে সেটার প্রভাব কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য। এবং সেই সাথে যে উইন্ড প্যাটার্ন রয়েছে কিছুটা ফেভারেবল রয়েছে, তো 9 থেকে 12 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে উত্তরের যে 5টা জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সেই সাথে নর্থ দিনাজপুর এবং সেই সাথে সিকিমে এই পিরিয়ডটাতে বৃষ্টিপাত বাড়বে। 9-10 এই পিরিয়ডটার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সাথে দার্জিলিং, কোচবিহার, নর্থ দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেজর কিছু নেই আগামী 24 ঘন্টায়, তবে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে আজকে 9 তারিখে। 10 তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও থাকবে বৃষ্টি পড়ে। 11 থেকে 13 একটু বাড়বে দক্ষিণবঙ্গে, তবে মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টির মধ্যেই থাকবে।